الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار বুদ্ধিভিত্তিক ক্রুসেডের চতুর্থ ক্ষেত্র আত্মানসির আত্মাবশির আর রিদ্দাহ খ্রিস্টধর্মে দীক্ষিত করা ও ধর্মচ্যুত করা বাতিলপন্থীদের চূড়ান্ত লক্ষ্য আর রিদ্দাহ অর্থাৎ মুসলমানদের ইসলাম থেকে বের করা ধর্মচ্যুত করা এই ময়দানে সবচেয়ে বিস্তৃত পর্যায়ে কাজ করছে খ্রিস্টান মিশনারিরা এজন্যে আমরা খ্রিস্টধর্ম প্রচারের বিষয়টি নিরীক্ষণ করব যাকে আরবিতে আত্মাবশির ও আনসির বলা হয় ইংরেজিতে খ্রিস্টানিটি মিশনারি বলে আত্মানসির এর সংজ্ঞা আত্মানসির দ্বারা উদ্দেশ্য হল এমন আন্দোলন যার লক্ষ্য অখ্রিস্টান জাতিগোষ্ঠীকে খ্রিস্ট ধর্মে প্রবিষ্ট করা যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরকে মিশনারি বলা হয় এরা নিজেদের এই আন্দোলনকে তানসির না বলে আত্মাবশির বলে থাকে তারা বাহ্যিকভাবে একথা বোঝানোর চেষ্টা করে যে আমরা মানুষকে হতাশা ও অন্ধকার থেকে বের করে নাজাতের সুসংবাদ দিতে চাই খ্রিস্টধর্মে দীক্ষিতকরণের ইতিহাস খ্রিস্টধর্মে ধর্মান্তকরণের তৎপরতার শেকড় খুঁজলে দেখা যায় আজ থেকে প্রায় 500 বছর পূর্বে এর সূচনা এই তৎপরতাকে আমরা দুটি অংশে ভাগ করে দেখতে পারি এক বল প্রয়োগ পূর্বক খ্রিস্টান বানানোর যুগ দুই প্রচার ও উৎসাহের মাধ্যমে খ্রিস্টধর্মের প্রসার করা এক বল প্রয়োগ পূর্বক খ্রিস্টান বানানোর যুগ পেশি শক্তি প্রয়োগ করে খ্রিস্টধর্মে দীক্ষিত করার কার্যক্রম সর্বপ্রথম স্পেনে শুরু হয় ইসলামী আন্দালুসের পতনের সাথে সাথে স্পেনের রাজা সেখানকার মুসলমানদের বল প্রয়োগ করে খ্রিস্টান বানাতে শুরু করে পর্তুগালে রাজা ম্যানুয়েলও একই রকম তৎপরতা দেখিয়েছিল আফ্রিকার অনেকগুলো দেশে রাষ্ট্রের মুসলমানদের উপর সে এ ধরনের ঘৃণ্য সিদ্ধান্ত প্রয়োগ করেছিল দুই প্রচার ও উৎসাহের মাধ্যমে খ্রিস্ট ধর্মের প্রসার প্রচারের মাধ্যমে ধর্ম ছড়িয়ে দেওয়ার কাজ সর্বপ্রথম প্যারিসের সেন্ট মেরি গির্জার সাত শিক্ষার্থী শুরু করে তারা 15 আগস্ট 1537 সালে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে দেওয়ার শপথ নিয়ে জুসুইট নামে একটি খ্রিস্টিয়ান সংগঠন প্রতিষ্ঠা করে সংগঠনের প্রধান প্রধান কাজ ও লক্ষ্য হচ্ছে এক রোমান ক্যাথলিক চার্চের বিশ্বাস অনুসারে খ্রিস্টধর্ম প্রচার করা দুই গির্জার মর্যাদা বহাল রাখার জন্য সন্ন্যাসবাদ ও দরিদ্র প্রচার করা তিন বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে সেগুলো ক্যাথলিক ধর্মের শিক্ষা দীক্ষা চর্চা কেন্দ্র বানানো এইভাবেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় খ্রিস্টধর্মের ধর্মান্তকরণের নতুন তৎপরতা যার সূচনা হয় পর্তুগাল এবং স্পেনে এরপর ইউরোপিয়ান সাম্রাজ্যবাদের হাত ধরে মিশনারিদের ছোট ছোট দলগুলো মুসলিম রাষ্ট্রগুলোতেও পা ফেলতে শুরু করে ভারতবর্ষে মিশনারি তৎপরতার সংক্ষিপ্ত ইতিহাস ভারতবর্ষে মিশনারিদের আগমন শুরু হয় মুঘল সম্রাট আকবরের শাসনামলে তাদের ধর্মপ্রচার দেখে আকবর এতটাই প্রভাবিত হয় যে সে তাদেরকে গির্জা তৈরির অনুমতি দিয়ে বসে পরবর্তীকালে সম্রাট জাহাঙ্গীর আগ্রা ও লাহোরের গির্জা স্থাপন ও তত্ত্বাবধানের জন্য জমি বরাদ্দ দেয় এই মিশনারিরা তখন পূর্ণ শক্তি ব্যয় করে এই চেষ্টা শুরু করে যে মুঘল পরিবারের শাহজাদাদেরকে যেন খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয় সম্রাট শাহজাহান যেহেতু হজরত শায়েখ আহমদ শের সিন্দি মুজাহিদ্দিনে আলফিসানি রহিমুল্লাহের আন্দোলনে প্রভাবিত ছিলেন এজন্য তিনি সর্বপ্রথম মিশনারিদের অপতৎপরতা থামিয়ে দেন ঔরঙ্গজেব রহিমুল্লাহ এর যুগেও মিশনারিদের অপতৎপরতা বন্ধ ছিল কিন্তু তার ইন্তেকালের পর এরা আবার তৎপর হয়ে ওঠে মুঘল সাম্রাজ্যের পতনের পর মিশনারিরা তাদের কাজের পরিধি বিস্তৃত করে 1834 সালে ওয়েস্টার্ন ফার্ন মিশন পাঞ্জাবে শিখ রাজা নজত সিংয়ের অনুমতি নিয়ে পাঞ্জাবে কাজ শুরু করে দেন
1835 সালে চার্চ অফ স্কটল্যান্ড ও 1851 সালে চার্চ মিশনারি সোসাইটি সহ আরও অনেকগুলো সংগঠন কাজ শুরু করে দেয়। 1857 সালের পর দখলদার ইংরেজরা মুসলমানদের নবাবদের হাত থেকে বড় বড় জমিদারি ছিনিয়ে নিয়ে মিশনারি সংগঠনগুলোকে হাতে তুলে দেয়। এই যুগে নির্মিত কয়েকটি বিখ্যাত চার্চের নাম হল সেন্ট মেরি চার্চ লাহোর, সেন্ট জন চার্চ জিলহম, হলি ট্রিনিটি চার্চ শিয়ালকোট, ক্রিস্টি চার্চ রাওলপিন্ডি, সেন্ট লুকা চার্চ এবেটাবাদ, সেন্ট জন চার্চ বিন্নু। মাঠ পর্যায়ে কর্মরত কিছু খ্রিস্টান মিশন। ভারতীয় উপমহাদেশে ডজনের অধিক মিশনারি সংগঠন মাঠ পর্যায়ে কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রেস বায়োট্রিস গোষ্ঠী, দ্য অ্যাসোসিয়েট রিফার্মড প্রেস বায়োট্রিন চার্চ, IRP, সুলেশন আর্মি বা মুক্তি ফৌজ, দ্য আফগান বর্ডার ক্রুসেড ও দ্য চার্চ অফ ক্রিস্ট, পাকিস্তানে কর্মতৎপরতা মিশনারিদের সঙ্গে সম্পর্ক, ইংল্যান্ড, আমেরিকা, সুইজারল্যান্ড, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, ইতালি, স্কটল্যান্ডের সঙ্গে চারটি প্রদেশের বিভিন্ন নগরীতে অনেকগুলো মিশনারি বাইবেল স্কুল কাজ চালিয়ে যাচ্ছে। বড় পরিসরে খ্রিস্টবাদ সম্পর্কিত বইপত্র বিলি করা হচ্ছে। দেশ জুড়ে 17টি বিশাল আকারের মিশন হাসপাতাল সেবা দিয়ে যাচ্ছে। অধিকাংশ মিশনারি প্রতিষ্ঠানকে পাকিস্তান সরকার ট্যাক্স অবমুক্ত রেখে নির্বিঘ্নে কাজ করার সুযোগ করে দিচ্ছে। ধর্মান্তকরণের বিভিন্ন স্তর মিশনারিদের তৎপরতা পর্যালোচনা করলে দেখা যায় তারা তিনটি গুরুত্বপূর্ণ স্তরে কাজ করে থাকে। এক, মুসলিমদের আকিদা ও আমল দুর্বল করা। দুই, মুসলিমদেরকে ইসলামের বলয় থেকে বের করে আনা। তিন, মুসলিমদেরকে সরাসরি খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা। ধর্মান্তকরণের মাধ্যম মুসলিমদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার এই তৎপরতায় সেই গুরুত্বপূর্ণ মাধ্যমগুলো ব্যবহার হয় যেগুলো একটি সংক্ষিপ্ত তালিকা আপনাদের সামনে তুলে ধরছি। এক, স্কুল কলেজ ও ইউনিভার্সিটি। তারা মুসলিম রাষ্ট্রগুলোর বড় ছোট সব শহরে মিশন স্কুল খুলেছে। মুসলিম শিশুদের বৃহদাংশ এই খ্রিস্টান স্কুল থেকে প্রতিপালিত হয়ে বের হচ্ছে। প্রিন্ট মিডিয়া, খ্রিস্টান মিশনারিরা ইসলামী নাম দিয়ে অজস্র পত্রিকা, ম্যাগাজিন ও বইপত্র বের করছে। তাদের এই বের হওয়া একটি পত্রিকার নাম আল জালাতা লা সালাল মুইতা, আরেকটি পত্রিকার নাম মুসলিম ওয়ার্ল্ড। তিন, ইলেকট্রনিক্স মিডিয়া। মিশনারিদের হাতে অনেকগুলো রেডিও ও টিভি স্টেশন রয়েছে। ইসলামী নাম দিয়ে তারা কয়েকশো ওয়েবসাইট বের করে কাজ চালিয়ে যাচ্ছে। সেগুলোতে তাদের প্রচারণার ধরন খুবই মনোলোভা। চার, শিক্ষা প্রতিনিধি। মুসলিম রাষ্ট্রগুলোর মেধাবী শিক্ষার্থীদের তারা ইউরোপ, আমেরিকা বিভিন্ন শিক্ষা সেমিনারে আমন্ত্রণ জানাচ্ছে। সেখানে তারা খ্রিস্টান চিন্তাবিদদের লেকচার শুনে প্রীত হচ্ছে, কেউ কেউ প্রভাবিত হচ্ছে। পাঁচ, মিশন হাসপাতাল, চিকিৎসা ও জনকল্যাণমূলক সেবা। মিশনারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন শহরে হাসপাতাল ও চিকিৎসা সেবা কেন্দ্র চালু করেছে। হাসপাতালগুলোর ওয়েটিং রুমে টেবিলের উপর খ্রিস্টধর্মের আহ্বান সম্বলিত ছোট ছোট বই সাজিয়ে রাখে। ৬, বাইবেল লেটার কোর্স। ঘরে বসে ধর্মীয় তথ্য জানতে ও দৃষ্টিনন্দন বইপত্র পাওয়ার লোভ দেখিয়ে তারা বাইবেল লেটার কোর্স চালু করেছে। ৭, রোগ মুক্তির জন্য প্রার্থনা সভা। বিভিন্ন স্থানে, সাধারণত চার্চে, প্রার্থনা সভার আয়োজন করছে। সেখানে মুসলিমগণ অংশগ্রহণ করে দেখতে পাচ্ছে যে চোখের সামনে অন্ধ ও বধির স্রেফ যিশুর কাছে প্রার্থনা করে সুস্থতা লাভ করছে, যা দেখে তারা বিস্মিত হচ্ছে। অথচ এগুলো তাদের লোক দেখানো নাটক মাত্র। মুসলিমদের তিনটি দুর্বলতা। একথা অস্বীকার করার সুযোগ নেই যে মুসলিম বিশ্বের তিনটি বড় আকারে দুর্বলতা কাজে লাগিয়ে খ্রিস্টান মিশনারিরা নিজেদের লক্ষ্য পূরণে সফল হচ্ছে। এক, দরিদ্র। দুই, অজ্ঞতা। তিন, রোগব্যাধি। মিশনারিদের সর্বাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্য। মিশনারিদের প্রচার তৎপরতার মাঝে নিম্নের কাজগুলোর উপর জোর দেওয়া হয়ে থাকে। এক, ইসলামী আকিদা ধ্বংস করা ও ত্রিতত্ত্ববাদ প্রতিষ্ঠা বা প্রমাণ করা। দুই, ইসলাম ধর্মের উপর থেকে আস্থা উঠিয়ে ফেলা। তিন, কুরআন করিমের মাঝে বিকৃতি অর্থের পরিবর্তন করা এবং মুসলমানদের কুরআন থেকে দূরে সরিয়ে রাখা। চার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতকে প্রশ্নবিদ্ধ করা। পাঁচ, মুসলিম জাহানের উপর প্রাধান্য বিস্তার করার জন্য ইস্তিশরাক, প্রাচ্যবাদ ও সাম্রাজ্যবাদকে সহায়তা করা। মিশনারিদের জন্য পথ নির্দেশনা ও প্রশিক্ষণের কারিকুলাম। মিশনারি প্রতিষ্ঠানগুলো তাদের ধর্মপ্রচারক ও সদস্যগুলোকে শতভাগ প্রশিক্ষিত করে প্রেরণ করে থাকে। তাদের প্রশিক্ষণমূলক স্কুলগুলোর কারিকুলাম প্রথম বছরে বিভিন্ন মুসলিম ফেরকা ও তাদের পারস্পরিক মতবিরোধ বিস্তারিতভাবে শেখানো হয়। ইসলামের পূর্ণ ইতিহাসের পাঠ দেওয়া হয়। এছাড়া মিশনারিদের প্রশিক্ষণ কোর্সগুলোতে অন্যান্য যে বিষয়গুলোর উপর ভালোভাবে দীক্ষিত করে তোলা হয় তার কয়েকটি এখানে তুলে ধরছি। এক, এমন আবেগ ভরা বইপত্র পড়ানো হয় যা মানব হৃদয়ে গভীর আবেদন সৃষ্টি করে। এখানে গুণামুক্তি ও নাজাদের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়। দুই, ইসলামের সুন্দর সুন্দর বিষয়গুলো চয়ন করে শেখানো হয় যে এগুলো পূর্ণ রূপ ইঞ্জিলে আছে। তিন, কুরআন কারিমের মাঝে ওদের দৃষ্টিতে যে ভালো ভালো উদ্ধৃতি রয়েছে সেগুলোকে উপস্থাপন করে বলা হয় যেন কথাগুলো ইঞ্জিলের মাধ্যমে পরিপূর্ণতা পেয়েছে। চার, তাদের শেখানো হয় যে মানুষ হলো সোশ্যাল বা সামাজিক ব্যক্তিত্ব, কাজেই তাদের প্রভু সোশ্যাল মানে আমাদের সমাজেরই একজন হবেন।
এ কারণে একজন সোশ্যাল প্রভু তিন প্রভুর মাঝে প্রকাশ করেছেন। নাউজবিল পাঁচ, এ কথা প্রচার করা হয় যে বলুন একমাত্র জীবন উদ্ধারকারী উত্তম নাকি একজন মৃত নবী উত্তম। ছয়, মুসলমানদের মাঝে তারা কথা শুরু করে এমন কিছু বিষয় দিয়ে যেগুলো সত্যতা সর্বজন স্বীকৃত। যেহেতু প্রথমেই আল্লাহর ছেলে বা ত্রিতত্ত্ববাদ নিয়ে আলোচনা তুললে বিতর্ক সৃষ্টি হবে, এজন্য প্রথমে এগুলো তুলে না। তারা প্রথমে নিজেদের কথার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য মসিহের বিস্ময়কর জন্ম, নবুয়াত ও মসিহী জীবন সম্পর্কে কথা বলে একটা সর্বাগ্র পরিবেশ সৃষ্টি করে। এগুলো ইসলাম ধর্মের আলোকেও সত্য কথা। এভাবে পরিবেশ সৃষ্টির পর ধীরে ধীরে শ্রোতাদের দৃষ্টি আল্লাহর ছেলে এর দিকে এমনভাবে ঘুরানো শুরু হয় সবাই সহজে ধরতে পারে না। সাত, হজরত ঈসা নামের সঙ্গে তারা মুসলমানদের মতো হজরত শব্দ ব্যবহার করে। হজরত ঈসা নামের সঙ্গে তারা মুসলমানদের মতো হজরত শব্দ ব্যবহার করে। তারা কোরআনকেও কোরআন শরীফ বলে, জনসম্মুখে কোরআনের প্রতি পরম ভক্তি দেখায়। কখনো তারা অপবিত্র বা অসম্মানজনক স্থানে কোরআন রাখে না, অর্থাৎ মুসলমান মন্দ ভাবতে পারে এমন প্রতিটি আচরণ থেকে নিবৃত্ত থাকে। আর প্রত্যেক মিশনারি আবশ্যিক দায়িত্ব হলো তাকে অবশ্যই 30-50 আয়াত সঠিক উচ্চারণে তাফসির সহকারে মুখস্থ করতে হবে। সময় সুযোগ মতো তারা মুসলমানদের সামনে সেগুলো পাঠ করে থাকে। মিশনারি তৎপরতা প্রতিহত করার উপায়, এক্ষেত্রে আমরা কিছু সুপারিশ তুলে ধরছি। উলামায়ে কেরাম ও চিন্তাবিদদের কর্তব্য হবে তারা অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কারিকুলাম, চিন্তাযুদ্ধ, খ্রিস্ট ও ইহুদি ধর্ম ও আধুনিক আন্দোলনগুলোর সম্যক পরিচিতি অন্তর্ভুক্ত করবে। সে সকল আলেম খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে মাঠে ময়দানে কাজ করছে তাদেরকে মাদ্রাসায় আমন্ত্রণ জানিয়ে ছাত্রদের উপস্থিতিতে প্রশিক্ষণ কোর্স করাবেন। একই কাজ স্কুল, কলেজে ও ইউনিভার্সিটিগুলোতে শুরু করা দরকার। বিভিন্ন ধর্মের তুলনামূলক শাস্ত্র ও কারিকুলামে অন্তর্ভুক্ত রাখা আবশ্যক। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্ররা মাসে কমপক্ষে একদিন আশেপাশের এলাকাগুলোতে দাওয়াতের ফরজ দায়িত্ব আদায়ের উদ্দেশ্যে বেরোবেন। অমুসলিম বিশেষত খ্রিস্টানদের জনপদে গিয়ে প্রজ্ঞার সঙ্গে তাদের ইসলামের দাওয়াত দেবে। মুসলিম ডক্টর ও চিকিৎসক সমাজের দায়িত্ব হল তারা নিজেদেরকে মিশনারি হাসপাতালের চিকিৎসকদের চেয়ে উত্তম প্রমাণিত করবেন। গরিব রোগীদের ফিস কমিয়ে আনবেন। চিকিৎসার পাশাপাশি ইসলামের দাওয়াত দেওয়াতেও জীবনের লক্ষ্য স্থির করবেন। উম্মার অসচ্ছলতা শ্রেণীর মাঝে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেবেন। সমাজের বিত্তশালী ও হিতাকাঙ্ক্ষী ভাইরা এমন কিছু নিরাপদ বাসস্থান গড়ে তুলবেন যেখানে নমুসলিম ভাইরা আশ্রয় নিতে পারবে। নমুসলিম ভাইদেরকে তাদের আত্মীয় স্বজন ও এনজিওদের অনিশ্চয়তা থেকে নিরাপত্তা রেখে হালাল জীবিকা সহকারে শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করার পর্যাপ্ত সুযোগ সুবিধা ও ব্যবস্থা করে দেবেন।